স্বামী দুবাইতে থাকার কারণে ফাঁকা বাড়িতে সুন্দরী বদির সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বছরের দেবরের তাও আবার স্বামীর অবর্তমানে সুন্দরী বদির জোড়া জড়িতে তেরো বছরের দেবর তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শেষ পর্যন্ত তাদের বিয়ে দিয়ে শেষ হয় এই ঘটনা মধুবালা নামে সাতাশ বছরের ওই নারীর সাথে তার দেবরের প্রেমের সম্পর্ক জানার পর তার স্বামী সুধারাম রায় তাকে ডিভোর্স দেয় দুবাই থেকে এতে মধুমালা খুশি হয়ে তার দেবরকে পরের দিনই বিয়ে করে অজানার উদ্দেশ্যে চলে যায় বলে জানায় সুধারামের বাবা মা সুধারামের বাবা মা বলেন আমার তেরো বছরের কচি ছেলেকে ফুসলিয়ে হারামি বৌমা এমন কাণ্ড ঘটালেন যার জন্য আমার ছেলে দুবাইতে সব খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের মতো হয়ে গেছে ভালোবাসা একটি মানবিক অনুভূতি বিশেষ কোনো মানুষের জন্য স্নেহে শক্তিশালী বহির্প্রকাশ প্রকাশ আত্মার টান ভালোবাসাকে আসল বর্ণনা দিয়ে শেষ করার মতো নয় এই ভালোবাসা টিকে থাকার মৌলিক উপাদান বিশ্বাস এই বিশ্বাসের অভাব হলে শুরু হয় যত বিপত্তি পরকীয় প্রেম নতুন বিষয় নয় কিন্তু দাম্পত্য জীবনে যদি মিথ্যা আর প্রতারণা ঢুকে সংসার বা সমাজে তৈরি হয় করে তবে বিষয়টি নিয়ে অবশ্য ভাবা উচিত এমনটাই মনে করেন জার্মানির পরিবার ও জীবনসঙ্গী বিষয়ক বিশেষজ্ঞরা পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার কারণ বিবাহিত নারী বা পুরুষের কাউকে ভালো লাগতে পারে বা তারা কারো। প্রেমেও পড়তে পারেন বিয়ের পর প্রেমে পড়া এবং ভালো লাগার মানুষটির সাথে অবৈধ সম্পর্ক তৈরি করাই পরকিয়া সাধারণত ধরে নেওয়া যায় তারাই এই সম্পর্ক তৈরি করে যারা দাম্পত্য জীবনে পুরোপুরি সুখী নয় বা যাদের সম্পর্কে সমস্যা রয়েছে তবে এর ব্যতিক্রমও হতে পারে এজন্য কে দায়ী দাম্পত্য জীবনে অশান্তির একটি বড় কারণ হচ্ছে পরকিয়া এই কারণে বহু সংসার ভেঙে যায় তবে এই ব্যাপারে নারী বা পুরুষ কে দায়ী তা বলা মুশকিল একজন পার্টনার পরকীয় প্রেমে জড়িয়ে গেলে অন্যজন তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য অনেক সময় নিজেকে অন্য একজনের সাথে জড়িয়ে ফেলে এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন